হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমার রায় মাটিন প্রশ্ন দু হাজার চব্বিশ নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য পনেরো নম্বর স্কুল রয়েছে তিনশো বিরাশি নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো একের জায়গায় প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করে তার কমি সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো একের এক বছর মহাকাশ জানে অক্সিজেন সরবরাহের জন্য কোন সৈবাল রাখা হয় উত্তর হবে অপশন নাম্বার সি নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো দ্বিপদ নামকরণের উপভোক্তা হলেন কে উত্তর হবে লিনিয়াস কুয়াশার বেট হলো কি কোলোডিও গঠন নেক্সট হচ্ছে দেখো প্রোটিন সংশ্লেষের সাহায্যকারী অঙ্গাণু হলো রাইবোজোম ভিটামিন এর অভাবে কি রোগ হয় রাতকানা নেক্সট হচ্ছে পরেরটা দেখো কোন কলার মাধ্যমে জল ও জলের খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয় জাইলেম অন্ধকার বর্ণনা দিয়েছেন বিক্রিয়ম্যান শেখে অংশ কোষাঙ্গা মৃত্যু মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদটি হল হচ্ছে মনোট্রোপা অ্যান্টিজেনের যে অংশটি অ্যান্টিবডি বন্ধনে বন্ধনে আবদ্ধ হয় তা হলো কি এপিটোপ ডেঙ্গি জ্বরের ভেক্টরটি হল এডিস মশা একটি বছর টেক্সটয়েড টিকা হলো কি ডিপিটি মৃতদেহ থেকে উপাদান মুক্ত করে এটা হবে বিয়োজক বিশ্ব পরিবেশ জল পালন করা হয় এটা হবে পাঁচই জুন আর দূষণহীন শক্তি উৎস হল সৌরশক্তি এরপর হচ্ছে দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দাও এক একটা কি বলছে আইসিবিএন এর প্রায় লিখে দিচ্ছি দেখে নাও আমি তো উপরে লিখে দিচ্ছি আইসিবিএন কি হবে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল বোটা দেখো পরেরটা কি বলছে দু একটা একটি পুনর্নযোগ্য শক্তি উৎস এটা হচ্ছে বায়ু শক্তি স্বরশক্তি ইত্যাদি আমি লিখে দিলাম এখানে বায়ুশক্তি সূর্যশক্তি ইত্যাদি লিখে দেবে হাত না ধুলে হাত না ধুয়ে ধুলে হতে পারে এমন একটি রোগের নাম এটা তো হতেই পারে কি কোভিড নাইনটিন বা আমাশয় ইত্যাদি ইউরিয়া মানব কোন কোথায় থেকে উৎপন্ন হয় এটা হবে যকৃত নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কোন রক্ত রোগ জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে দেহকে অনাক্রমতা প্রদান করে এটা রয়েছে বলছি একটি তরল যোগ করার নাম লেখো এটা হবে কি রক্ত এক উদ্ভিদদের একটি জটিল স্থায়ী করার নাম লেখো এটা কি হবে জাইলেম ফ্লোয়েম ইত্যাদি জাইলেম লিখলাম আর পরেরটা বলছে সিটা কেচো তাহলে ড্যাশ কি হবে ক্ষণপদ বা সিউডোপোডিয়া ক্ষণপদ বা এরপরে তিনের দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো একটা আর্শলার ড্যাশ পর্বের অন্তর্গত এটা হবে অর্থপোডা আর্থপোডা কোষের আত্মঘাতী থলি হল লাইসোজোম ড্যাশ হলো মানবদেহে সর্ববৃহৎ সর্বাপেক্ষা বড় গ্রন্থি যকৃত বিসিজি ভ্যাকসিন ড্যাস রোগের প্রতিরোধক এটা হবে কি যক্ষা উদ্ভিদে বাস্তুমোচন সর্বেক্ষা বেশি ঘটে ড্যাসের মাধ্যমে পত্রন্ত্রের মাধ্যমে বাস্তুতন্ত্রে কেবলমাত্র ড্যাশ রাইস ও শক্তিকে খাদ্য মধ্যে পরিস্থিতি ওই স্থিতি বলছে শক্তিরূপে আবদ্ধ করতে পারে এটা কি হবে সবজি এরপরে চারিদারে সত্য মিথ্যা লিখতে হবে এক একটা কি বলছে দেখে নাও এক একটা বলছে উদ্ভিদ রাজ্য ভাগ উদ্ভিদ রাজ্যকে দুটি ভাগ ভাগ করা যায় সপুষ্পক আর অপুষ্পক এটা এটা হবে হবে সত্য দিলাম তারপর তারপরে প্রাণী কোষের বড় ও সংখ্যায় বেশি হয় এটা হবে মিথ্যা মানব মানুষের সংবহন তন্ত্র হলো মুক্ত সংবহনত্বের উদাহরণ এটা হবে মিথ্যা এটা হবে বদ্ধ কুইনাইন হলো নাইট্রোজেন যুক্ত পদার্থ এটা হবে সত্য টিক দিলাম IgG হলো সবচেয়ে বড় অ্যান্টিবডি এটা ভুল হবে আর স্পাইরুলিন লিনা হলো বিকল্প খাদ্যের উৎস এটা হবে ঠিক এসমমেটাটা দেখে নাও বামে সমেসংঘটানে সময় হবে এক একেটা 보ছ দেখো দশ আটাংশের সূত্র এটা কি হবে এটা e হবে অর্থাৎ কি এটা হবে শক্তি প্রবাহ e দিলাম যেটা হেপাটাইটিস এটা কি হবে সি হবে অর্থাৎ কি ভাইরাস ঘটিত রোগ পুনর্বিকিরণযোগ্য পুনঃ অযোগ্য তো এটা কি হবে এটা হবে এ প্রাকৃতিক গ্যাস যক্ষা এটা হবে কি ডি অর্থাৎ ব্যাকটেরিয়া ঘটিত রোগ বৃক্ষ এটা হবে ক্যাপসুল আর খুসখুস এটা হবে কি এটা হবে প্লুরা